হ্যালো ভিডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি আপনার যে প্লাগইনগুলো আছে ভোকাল মিক্সিংয়ের জন্য, যে প্লাগইনগুলো সেগুলো অ্যারেঞ্জমেন্ট। সো এটা একটা খুবই টিপিক্যাল একটা ভিডিও, আশা করি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার ট্রাই করবেন এবং বোঝার ট্রাই করবেন। সবসময় যে একরকম হয় এটাও না, বাট ম্যাক্সিমাম টাইমে সেমই হয়। আজকে সেটা টোটালটা আমি এক্সপ্লেন করবো। সো চলুন শুরু করা যাক। সো এখানে দেখুন, ভোকালে আমি কিছু প্লাগইন অ্যাড করেছি। সো কোনটার পরে কোনটা অ্যাড করবে এটা আমাদের মনে কিন্তু সবসময় একটা প্রশ্ন থাকে, যে প্লাগইন কোনটার পরে কোনটা অ্যাড করবো বা কোনটার পরে কোন কাজটা আমাদের করা প্রয়োজন। সো সেইটাই আজকে আমি এক্সপ্লেন করব। সো ফার্স্টে দেখুন, এখানে আমি কিন্তু প্যারামেট্রিক ইকিউ টু ইউজ করেছি। টোটাল কথা, আমাদের ভোকালটাকে আমি ইকিউ করেছি। এখন ফার্স্টে আমাদের ইকিউ কেন করব, সিম্পল আমি যদি একটা রুমের কথা বলি, আপনি যদি একটা রুমে আপনাকে পরিষ্কার করতে বলে, সো ফার্স্টে কিন্তু আপনাকে রুমটাকে ক্লিন করবেন, এর মানে ঝাড়ু দিয়ে ক্লিন করবেন। এরপরে কিন্তু পানি দিয়ে যেটা পরিষ্কার করা বলে সেটা কিন্তু ফার্স্টে কিন্তু আপনাদের ধুলোবালিগুলো সরাতে হবে, এরপরে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করতে হবে, রাইট? ধুলোবালির ভিতরে কিন্তু আপনি কখনোই পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না, তাই না? সো এর জন্য ফার্স্ট আমরা ইকিউটা দিয়ে টোটাল ভোকালটাকে আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সগুলো থাকবে, আনওয়ান্টেড যে নয়েজগুলো থাকবে, সেগুলোকে আমরা রিমুভ করবো ফার্স্টে প্যারামেট্রিক ইকিউ দিয়ে। এরপরে সেকেন্ড আমরা কম্প্রেসার থেকে ভোকালটাকে ক্লিন করবো, ভোকালটাকে শার্প করবো, ভোকালটাকে লেভেলিংয়ে নিয়ে আসবো ফ্রুটি কম্প্রেসার থেকে, মানে কম্প্রেস করবো। ফার্স্ট হচ্ছে আমরা ইকিউ করবো ভোকাল, সেকেন্ড হচ্ছে আমরা কম্প্রেসার ইউজ করবো। এরপর হচ্ছে আমরা স্যাচুরেট করবো ভোকালটাকে। স্যাচুরেট করার কারণ হচ্ছে একটু হালকা যদি ক্রিসপি সাউন্ড আমরা দিতে চাই, একটু বেসটাকে বুস্ট করতে চাই, এই জন্য আমরা স্যাচুরেট অ্যাড করবো ভোকালে। এরপর হচ্ছে আমরা অটো টিউন ইউজ করে ভোকালটাকে টিউনিংটাকে ঠিক করবো, রাইট? এরপরে আসে আমাদের ইফেক্টের জন্য। ইফেক্টে আপনি বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারবেন, স্টেরিও শেপার ইউজ করতে পারেন, যা যা প্রয়োজন টোটাল ভোকালটাকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য যা যা প্রয়োজন হয় এরপর থেকে আপনি ইউজ করতে পারবেন। এখন ডিলে ইউজ করবেন আগে না রিভার্ব ইউজ করবেন এটার কোনো কিছুই নির্ধারণ, এটা আপনি এখন যখন আপনার মোটামুটি ভোকালটা ক্লিন হয়ে গিয়েছে, এখন আপনি এটাকে কীভাবে সাজাবেন সেটা টোটালটা আপনার উপর। এখন আপনি ইচ্ছা মতন এটাকে মডিফাই করতে পারেন, ইচ্ছা মতন এটাকে সাজাতে পারেন, ডিলে ইউজ করতে পারেন, রিভার্ব ইউজ করতে পারেন, বিভিন্ন ইফেক্ট আছে, ভোকাল মডিউলার আছে, আপনার ইচ্ছা মতন আপনি যা ইচ্ছা ইউজ করতে পারেন। সো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের ইকিউর কাজটা করে নিতে হবে। সব ধরনের ভোকালে কিন্তু সেম প্রসেস, অবশ্যই ইকিউটা করবেন। অনেকে হচ্ছে আগে কম্প্রেস করে নেয়, বাট ওটা আমি পার্সোনালি লাইক করি না। ফার্স্ট আমি ইকিউটাই সাজেস্ট করি, সবারই কিন্তু একটা বিভিন্ন ধরন থাকে। সো আমি আমারটাও বলছি আপনাদের। সো প্যারামেট্রিক ইকিউ ফার্স্ট ইউজ করুন, এরপর হচ্ছে কম্প্রেসারটা ইউজ করুন, এরপর হচ্ছে স্যাচুরেশন যদি অ্যাড করার প্রয়োজন মনে করেন ভোকালে সেটা করুন, সেকেন্ড হচ্ছে আপনি ভোকালটাকে সাজানোর কাজগুলো করুন, এবং একদম লাস্ট যদি মাস্টারিংয়ের জন্য কোনোটা প্রয়োজন হয় ম্যাক্সিমাস ইউজ করতে পারেন, বা লিমিটার আছে এগুলো কোনোটা একটা ইউজ করতে পারেন। এখন আপনারা বলতে পারেন আমি এখানে সাইড চেন কেন করলাম না, সাইড চেন কারণ আমি এখানে একবারে দেখানোর জন্য। সো আমি এখানে সিরিয়াল ওয়াইজভাবে সাজিয়েছি এটাকে দেখানোর জন্য আপনাদের, যে কোনটার পরে কোনটা আমরা ইউজ করব। সো আমি একটু আবার ব্যাপারটা এক্সপ্লেন করি। ফার্স্ট হচ্ছে আমরা ইকিউর কাজটা করব ভোকালটাকে ক্লিন করার জন্য, আনওয়ান্টেড ক্লিনের থেকে সবচাইতে বড় কথা হচ্ছে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, যেগুলো ধুলোবালি, যেগুলো যদি আমরা বলি সোজা বাংলায়। সো ভোকালটাকে ফার্স্ট আমাদের ক্লিন করতে হবে, এরপর হচ্ছে এটাকে আরও শার্প করার জন্য কম্প্রেসার ইকু করবো, লিমিট করবো টোটালটাকে, যে আমাদের ব্যালেন্সিংয়ে থাকে যেন ভোকালটাকে, সেটার জন্য আমরা কম্প্রেসারটা ইউজ করবো। এরপর হচ্ছে স্যাচুরেটর, এরপর হচ্ছে ইফেক্টগুলো। ইফেক্টের ভিতরে আমাদের অটো টিউন পড়তে পারে, ডিলেরি, সবগুলো কিন্তু ইফেক্ট ক্যাটাগরির ভিতরে কিন্তু আসে। সো এগুলো আমরা সেকেন্ডে ইউজ করবো, সো এগুলো আমরা থার্ড ইউজ করবো। সো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কী বোঝানোর ট্রাই করেছি। খুবই বেসিক একটা বিষয় কিন্তু আমাদের অনেকে এটা নিয়ে সন্দেহ থাকে যে কোনটা ফার্স্ট ইউজ করবো। আশা করি আপনাদের একটু হলেও ভিডিওটা হেল্প হয়েছে, এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে জানাতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের ভোকাল মিক্সিং একটা টিউটোরিয়াল আসবে, সো অবশ্যই সেটাও দেখবেন। অ্যান্ড কোন কোন টপিকে আপনার জন্য হেল্প হবে ভিডিও দিলে সেটাও কমেন্ট করে জানান, এবং আপনার যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হবে সেটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, এবং শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে যারা হচ্ছে মিউজিকে আগ্রহী, মিউজিক শিখতে চায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।